শুধু 500 হাজার দিয়ে বুনিয়ে দিলে হবে না, এই মুন্ডে নিয়ে যেতে হয়, এই কষ্ট নিরসন আগে করতে হবে, তারপরে 500 হাজার দিতে হবে। মায়েদের উপস্থিতি আজকে বুঝিয়ে দিচ্ছে, আগামী দিনে পরীক্ষায় 330 টাকার ফর্ম ফিল আপ করে বা 550 টাকার ফর্ম ফিল আপ করে যাতে চাকরিটা পায়, অর্থের বিনিময়ে কারো মেধানা বিক্রি হয়ে যায়, সেই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। মায়েদের যে উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, আর 500-1000 দিয়ে ভুল বুঝিয়ে রাখা যাবে না। মায়ের সন্তানটাকে শিক্ষা ব্যবস্থা দিতে হবে সরকারকে, মায়ের মেধাযুক্ত সন্তানটা মায়ের হাতে 500 দিচ্ছে আর চাকরি 20 লাখ টাকায় কিনতে হচ্ছে কেন, এর জবাব সরকারকে দিতে হবে। মায়ের হাতে 500 দিচ্ছে আর মায়ের সন্তানরা প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করাতে গেলে সেখানে শিক্ষকের অভাবের জন্য উপযুক্ত শিক্ষা পাচ্ছে না, এর জবাবটা সরকারকে আগে দিতে হবে। শুধু 500-1000 দিয়ে ভুলিয়ে দিলে হবে না। মায়ের যখন সন্তান প্রসবের সময় আসে, লোকাল ব্লক হসপিটালে সেখানে গিয়ে সে সন্তান প্রসব করাতে পারে না, অর্থের অভাবের জন্য সরকারি হসপিটাল সে ডায়মন্ডে নিয়ে যেতে হয়, এই কষ্ট নিরসন আগে করতে হবে, তারপরে 500-1000 দিতে হবে। মায়েদের উপস্থিতি আজকে বুঝিয়ে দিচ্ছে, তাই তো নাকি মায়েরা? ভুল বুঝিয়ে রাখা যাবে না, 500-1000 তোমার রাখো। ছেলেগুলোকে মায়ের সন্তানগুলো মায়েদের হাতে 500-1000 দিচ্ছে আর মায়েদের সন্তান মায়েদের স্বামী কিভাবে মাতাল হবে, দুয়ারে মদ প্রকল্প চালু করছে, আগে মদের প্রকল্প বন্ধ করো তারপরে 500-1000-এর কথা বলবে, তাই তো নাকি মায়েরা? মায়েদেরকে 500-1000 দিচ্ছে, মায়েদেরকে 500-1000 দিচ্ছে আর এক বছর একটা পঞ্চায়েতে উন্নয়নের জন্য কম করে 5 কোটি টাকা আসে, সর্বোচ্চ 10 কোটি টাকা আসে, সেই টাকা লুট হয়ে যাচ্ছে, তাই মায়েরা আওয়াজ তুলছে 500-1000 আর দরকার নেই, আমাদের অধিকার দেওয়া হোক। মায়েদের বলি, পশ্চিমবাংলা একটা প্রকল্প আছে আত্মা প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে মায়েরা ঘরে বসে নিজের দালানে বা ক্লাস্টার ওয়াইজ একসাথে যদি কাজ করে মাস গেলে 5000-এর আশপাশে ইনকাম করতে পারবে, কিন্তু দুঃখের বিষয় মায়েদেরকে 500-1000 ভুলিয়ে দিয়ে সেই টাকাটা লুটপাট হয়ে যাচ্ছে, সেই প্রকল্পটা লুটপাট হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো, সজাগ হন, সতর্ক হন, আগামী দিনের কথা ভেবে, যাতে করে আগামী দিনে এই 500 দিয়ে যা আচরণ আপনাদের সাথে করছে, যেন ভিক্ষা দিচ্ছে, 500 টাকা বন্ধ করে দেবো, দলের মিটিংয়ে যেতে হবে, তোমার ছেলে এই করছে, 500 বন্ধ করে দেবো, সরকারি কর্মচারীদের দিয়ে পাচ্ছে না, যখন সরকারকে প্রশ্ন করছে সেই সরকার আপনাদেরকে কাছে ঠেলে দিচ্ছে, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমি দিয়ে দিতে পারবো না, অর্থাৎ যা হচ্ছে সেই মায়েদেরকে সামনে ঢাল করে দাঁড় করাচ্ছে। তাই মায়েরা আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, বলুন আগে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হোক, যে এডুকেশন পলিসি অনুযায়ী 40টা সর্বোচ্চ শিক্ষক থাকলে, ছাত্র থাকলে একটা শিক্ষক দিতে হবে, এই আওয়াজটা তুলুন। আপনার বাড়ির সন্তানেরা যারা সরকারি কর্মচারী আছে তাদের হকের দিয়ে যাতে ঠিক করে পাই, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। আপনাদের বাড়ির সন্তানেরা যাতে আগামী দিনে পরীক্ষায় 330 টাকার ফর্ম ফিল আপ করে বা 550 টাকার ফর্ম ফিল আপ করে যাতে চাকরিটা পায়, অর্থের বিনিময়ে কারো মেধানা বিক্রি হয়ে যায়, সেই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। সাথে সাথে মায়েদের সাথেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, একসাথে গলায় গলা মিলিয়ে একসাথে আওয়াজ দিয়ে আমরা সরকারের কাছে এই আওয়াজটা তুলব। আজকে ভাবতে অবাক লাগছে, প্রথমে হচ্ছে এখানে যে আপনাদের এখানকার বিধায়কের নাম কি? সমীর জানা মহাশয়। অনেক প্রশ্ন করেন, মানে তুলনামূলক অন্যদের থেকে একটু ভালো মনে হয় আমার, যেটা যেটা সত্যি কথা সেটা বলবো, অন্যদের থেকে মন্দের ভালো, যাক সেই প্রসঙ্গে বাদ দিই, আপনারাই বুঝতে পারবেন, আপনারা তো দীর্ঘক্ষণ ঘর সংসার করেন, আমি তো বিধানসভায় অল্প টাইম থাকি, সেখানে সব সৌজন্যতা। আপনারা বলুন, যারা মায়েরা এসেছেন আগে এখানে, আপনারা বলুন সমীর জানা মহাশয়ের পরিবারের বাচ্চাগুলো কোথায় পড়াশোনা করে? সরকারি স্কুলে বাচ্চারা মনে হয়? খোঁজ নিয়ে দেখবেন, একটু দূরে কাছে যারা আছেন একটু খোঁজ নিয়ে দেখবেন, সমীর জানা মহাশয়ের পরিবারের যারা বাচ্চা আছে এখন, যারা প্রাইমারি স্তরে পড়াশোনা করছে, তারা কোথায় পড়াশোনা করে?
খোঁজ নিয়ে দেখুন সবাই বেসরকারি স্কুলে যাচ্ছে, আর মায়েরা যারা এখানে বসে আছেন দূরে আছেন আওয়াজ পাচ্ছেন তাদের বলি আপনারা বলুন তো আপনাদের মধ্যে একজন হাত তুলে দেখান যে আপনাদের সন্তানগুলো বেসরকারি স্কুলে পড়াশোনা করে। আছে কারো সন্তান বেসরকারি স্কুলে পড়াশোনা করলে বলবেন? আছে কারো? সবারই সরকারি স্কুলে। এবার সমীর জানা মহাশয়ের পরিবারের সন্তান যারা আছেন আর আপনার পরিবারের সন্তানের মধ্যে ডিফারেন্সটা বুঝুন। সরকারি স্কুলে 40টা ছাত্র, 400 থেকে বাদ দিয়ে 400 ছাত্র, 3টে 4টে টিচার, খুব বেশি হলে যে টিচার তালা খুলছে সেই প্রেজেন্ট করছে, সেই পড়াচ্ছে, সেই ঘন্টা মারছে, আবার বাড়ি চলে আসছে। আপনি ভাবছেন আপনার ছেলে যাচ্ছে তো দুবেলা দুমুঠোই কি বলে ওটাকে মিড ডে মিলের খাচ্ছে তৎ হচ্ছে, কিন্তু আপনার ছেলের বুনিয়াদি শিক্ষা অর্জনের জায়গাটা যেখান থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করবে, প্রত্যেকে শুনেন ঠান্ডা মাথায়, যেখান থেকে শিক্ষা অর্জন করবে যে মেন বেসটা ভিতটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষক না থাকার জন্য বাচ্চারা পড়াশোনা করছে না, হই হই করছে, বাড়ি ফিরে চলে আসছে। বাচ্চারা এই বয়সে যত ফাঁকিবাজি দিতে পারবে তাদের জন্য ততই ভালো, কিন্তু আমরা গার্জেন কি করছি? আর আপনার বিধায়ক দেখুন, লিডার যারা তৃণমূল কংগ্রেসের আছে দেখুন তাদের সন্তানগুলো কোথায় পড়াশোনা করছে, খোঁজ নিয়ে দেখুন তাদের সন্তানগুলো বেসরকারি স্কুলে পড়াশোনা করছে, তাদের নিয়মিত ক্লাস করছে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস টিচার পাচ্ছে, তাদের সন্তানগুলো ভালো পড়াশোনা করছে। আর মা আপনার বাপ যারা বসে আছেন আপনাদের সন্তানগুলো বেসরকারি সরকারি স্কুলে গিয়ে প্রাইমারি স্তরের শিক্ষার যেখানে অর্জন করছে সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে ভবিষ্যৎটা। আমি বিধানসভার মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি যে বেসরকারি স্কুলে ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন আছে, আর বেসরকারি স্কুলে আছে, যারা বেসরকারি স্কুলে পড়ায় তারা আর্থিকভাবে সচ্ছল বলে পড়ায়। পশ্চিমবাংলার অধিকাংশ মানুষ আর্থিকভাবে পিছিয়ে আছি, যারা দলিত, যারা আদিবাসী, যারা মুসলিম সম্প্রদায়ের, বিশেষ করে এরা যারা পিছড়ে বর্গের আছে, এদের সমর্থ নয় এদের সন্তানগুলোকে বেসরকারি স্কুলে পঠন পাঠন করানোর, এরা সবাই এদের সন্তানগুলোকে বেসরকারি স্কুলে পড়ায়। তাই আমি আবেদন করেছি শিক্ষামন্ত্রীর কাছে অবিলম্বে পশ্চিমবাংলাতে প্রাইমারি স্তর থেকে এই চটে বসা লোকেদের জন্য, এই বঞ্চিত সমাজের জন্য, পিছড়ে বর্গের সমাজের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, মুসলিমদের জন্য, যারা পিছড়ে বর্গে আছে এদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমি শিক্ষামন্ত্রীকে বিধানসভায় আবেদন করেছি, আহ্বান করেছি অবিলম্বে প্রাথমিক স্তর থেকে সরকারি স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে যাতে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয়, এই আপনি এই আইন নিয়ে আসুন, এই প্রকল্পটা নিয়ে আসুন। আর যখনই বলছি আপনাদের কথা যখনই বলছি, এটা বলার কি দরকার, একে বেটাকে ধরে জেলে ভরে রাখো, এটা হচ্ছে না। এবার আপনারা হয়তো বুঝতে পারছেন কি পারছেন না বলতে পারছি না, লাভ লসটা কি আছে? আপনাদের সন্তান ক্লাস 5 উঠল, বিধায়ক বা ব্লকে তৃণমূলের বড় বা বৃত্তশালী কোনো পরিবারের সন্তান ক্লাস 5 উঠল, হয়তো আপনার সন্তান ক্লাস 5 উঠে